নমস্কার সবাইকে, আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হলো এপ্রিল মাসের 2023 সালের এপ্রিল মাস কুম্ভ রাশির কেমন যাবে সেই বিষয়ে। আলোচনা শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যে এই অনুষ্ঠানটি মূলত আমি দুটো ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশে থাকবে রাশিগতভাবে যে গ্রহদের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন অনুসারে, যে গ্রহদের যে গোচর সেই গোচর অনুসারে কুম্ভ রাশির কেমন যাবে তার একটা সংক্ষিপ্ত প্রেডিকশন থাকবে। এবং দ্বিতীয় অংশে থাকবে যে আপনাদের প্রতিদিনকার চলার জন্য যে রাশিফল সেটা আপনারা পাবেন, অর্থাৎ এপ্রিল মাসের রাশিফলটা পাচ্ছেন, এবং সেই সঙ্গে আপনারা একদম অনুষ্ঠানের শেষের অংশে আপনারা পাচ্ছেন যে বিশেষ কিছু শুভ দিন তারিখ এবং কিছু অশুভ দিন তারিখ যেগুলো সাবধান সতর্কতার জন্য, এবং কী কী বিষয় আপনাদের জন্য লাভদায়ক হতে পারে বা ক্ষতিকারক হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা থাকবে। অনুষ্ঠানের শুরুতেই দেখা যাচ্ছে যে চন্দ্র থাকছে কর্কট রাশির ঘরে সক্ষত্রিয়, মঙ্গল মিথুনে, শুক্র বুধ রাহু থাকছে যথাক্রমে মেষ রাশিতে, এবং রবি বৃহস্পতি থাকছে মীন রাশিতে, শনিদেব সক্রত্রিয় থাকছে কুম্ভ রাশিতে, এবং কেতু থাকছে তুলা রাশিতে। এই পরিস্থিতি এবং এর পরে 6 তারিখে গিয়ে মাসের প্রথম পরিবর্তন হচ্ছে, যেটি সেটা হলো শুক্রদেব রাশি পরিবর্তন করছে, এবং শুক্রদেব রাশি পরিবর্তন করে যাচ্ছে বৃষ রাশিতে সক্ষত্রিয়ে। আমি শুক্রের উপরে আলাদা একটা ভিডিও করব এবং এই ভিডিওতে আপনারা ডিটেলস তথ্য পাবেন শুক্রের এই ভিডিওতে শুক্রের পরিবর্তনজনিত কারণে, যে কোন কোন রাশি লগ্নের কী কী ফল দিতে যাচ্ছে এবং আপনার পার্টিকুলারলি কুম্ভ রাশির জন্য কী ফল পাবেন সেটা। 6 তারিখ সকাল 9:32 শুক্রদেব পরিবর্তন হচ্ছে, রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশি যাচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় যাচ্ছে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে, এবং এই পরিবর্তনজনিত কারণে যে বিশেষ শুভ ফল হচ্ছে, এবং তিনি মোটামুটিভাবে মে মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু দুপুর 12:15 পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে থাকছে। এরপরে শুক্রদেব কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। এই গোচর করার আগ পর্যন্ত যে বিশেষ শুভ ফলগুলো পাচ্ছেন সেটার জন্য আলাদা ভিডিও একটা পাবেন। এবং এখনকার সময় আমি আপনাদের বলে দিতে চাই যে কুম্ভ রাশিতে এই ফলাফলের এই গোচরের জন্য কী ফল পাচ্ছে। কুম্ভ রাশির কিন্তু তৃতীয় গোচর করছে, কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় থেকে চতুর্থ গোচর করছে। চতুর্থ গোচর করার জন্য কিন্তু বন্ধুস্থানীয় লোকদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। এই সময় কিন্তু আপনাদের লাইফস্টাইলে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে। এই শুভ পরিবর্তনে কিন্তু আপনাদের জীবন দশাতে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু আপগ্রেডেশন আপনারা পাবেন। কর্মের দায়িত্বের সঙ্গে সঙ্গে কর্মের কিন্তু ইনক্রিমেন্ট বা কর্ম সংক্রান্ত জায়গাতে বেশ কিছু শুভ ফল আপনারা পাবেন। এই সময় কিন্তু কর্মের এক্সট্রা ইনকাম করা বা কোনো এক্সট্রা ডিভিডেন্ড পাওয়া এটা কিন্তু আপনারা পেতে, লভ্যাংশ বা অন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ ভালো সময় কিন্তু আপনারা পার করতে যাচ্ছেন। অন্য রাশি লগ্নের মতন কিন্তু কুম্ভ রাশিরও কিন্তু বিশেষ কিছু শুভ সময় হচ্ছে। এই সময় কিন্তু আপনারা বাড়ি গাড়ি করার জন্য বা ফ্ল্যাটের বুকিং দেওয়ার জন্য কিন্তু এই মাসে এই সময়গুলো কিন্তু আপনারা শুভ সময় পাচ্ছেন। আমি মাসের অনুষ্ঠানের শেষের দিকে কোন তারিখগুলো আপনাদের জন্য বিশেষ শুভ হবে সেই তারিখগুলো বলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ট্রানজিটটি হচ্ছে সেটা হলো সূর্যদেবের। সূর্যদেব তার নিজের সিংহাসনে বসবে এই মেষ রাশিতে, এবং পয়লা বৈশাখের শুরু হচ্ছে এই সময়। এই সময় কিন্তু সূর্যদেব 14 তারিখে কিন্তু সূর্যদেব মীন রাশি থেকে মেষ রাশিতে গোচর করছে দুপুর 1:10 বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে। আপনারা ভারতবর্ষ থেকে বা অন্য জায়গা থেকে যারা দেখছেন, বিশেষ করে ভারতবর্ষ থেকে যারা দেখছেন, তারা কিন্তু আপনারা দেখতে পাবেন আর একটু আধা ঘন্টা সময় কম করে নিয়ে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের সময় অনুসারে দুপুর 12:40 নাগাদ কিন্তু সূর্যদেবের এই পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু একটা মারাত্মক শুভ পরিবর্তন হচ্ছে, কারণ সৌরজগতের মালিক সে রাজা সূর্য, সে কিন্তু তার নিজের সিংহাসনে কিন্তু চতুর্থ স্থানে কিন্তু গোচর করছে। এই তৃতীয় কিন্তু কুম্ভ রাশি থেকে তৃতীয় কিন্তু গোচর করছে। এটা কিন্তু আপনাদের জন্য এবং প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল পড়বে। আমি আলাদা অনুষ্ঠান করব সূর্যদেবের, এই অনুষ্ঠানে আপনার ডিটেলস শুভ অশুভ কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে, কী শুভ ফল পাবেন সেই বিষয়ে ডিটেলস বলে দেবো। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় গোচর কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে রিলেশনটা কিন্তু অনেকটা মজবুত করবে। এই সময় ইগোটিক প্রবলেমটা আপনাদের বাদ দিতে হবে, নতুবা ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হলো পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অনেকটা চুক্তিপত্র সই হওয়া বা স্বাক্ষর হওয়া বা কোনো সিদ্ধান্তে আসার ক্ষেত্রে যে লেন্দি হচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু রেহাই পাচ্ছেন, সেই জায়গাতে কিন্তু আপনারা সাকসেস পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য কুম্ভ রাশির লোকদের জন্য কিন্তু মারাত্মক শুভ একটা ফল হিসাবে দিচ্ছে। এরপরে কিন্তু ভাগ্যস্থানে কেতু অবস্থান করেছিল, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা হচ্ছিল। এই কুম্ভের নবম ঘরে কিন্তু সূর্যদেবের দৃষ্টি পড়বে। এই সময় ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা শুভ সময় পাবেন। এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা
ডেভেলপ করবে। পিতা পিতৃস্থানীয় লোকদের কাছ থেকে আর্থিক বা কোনো পরামর্শ দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান সিচুয়েশন পার করবেন, এটা কিন্তু আপনাদের জন্য মারাত্মক শুভ হচ্ছে। এই সূর্যদেবের এই গোচর কিন্তু এক মাস ধরে থাকছে এবং সূর্যদেব কিন্তু আগামী 15ই মে পর্যন্ত অবস্থান করে থাকবে সকাল 9:52 পর্যন্ত বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে। যারা ভারতবর্ষ দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু 9:22 পর্যন্ত কিন্তু এই গোচরটি সংঘটিত হচ্ছে। এরপরে তিনি মিথুনে প্রবেশ করে যান। পরবর্তীকালে 21 তারিখে মেষ রাশিতে বুধ বক্রী হচ্ছে এবং তখন কিন্তু সূর্যদেব এই রাশিতেই অবস্থান করে থাকবে। কুম্ভ রাশির তৃতীয় কিন্তু বুধ বক্রী হওয়ার আগ পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট শুভ সময়। বুধ বক্রী হলে কিন্তু আপনাদের কমিউনিকেশনে কিন্তু যথেষ্ট বাধাবিঘ্ন আসবে। এই সময় আপনারা যে সমস্ত জায়গাতে যোগাযোগ করেন, পরিবহন করবেন, এই সমস্ত জায়গাতে সাবধান সতর্কতার সাথে করবেন, নতুবা কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝটে আপনারা পড়তে পারেন। একই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্র এবং ভাগ্যস্থানে কিন্তু বেশ কিছুটা ডিস্টার্বনেস আপনারা অনুভব করবেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু বুধের বক্রী আপনাদের কিন্তু বেশ খানিকটা ভোগাবে। আমি বুধের আলাদা ভিডিও করবো, সেখানে পাবেন। এবং 21 তারিখে কিন্তু সূর্যদেবের সঙ্গে যখন বুধ এখানে থাকবে তখন কিন্তু বুধ দুপুর 2:39 বক্রী হচ্ছে এবং বুধ কিন্তু মাসের বাকি সময়টা এখানে বক্রী থাকবে। বক্রী বুধের আলাদা ভিডিও পাবেন। এবং একই দিন ব্যাক টু ব্যাক বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি কিন্তু নিজের ঘর মীন রাশি থেকে কিন্তু সে মেষ রাশিতে যাচ্ছে এবং সেইখানে কিন্তু সূর্যদেব কিন্তু 14 তারিখ থেকে অবস্থান করে থাকবে। সূর্য বৃহস্পতি যোগ হচ্ছে, সূর্য বৃহস্পতি বুধের যোগ হচ্ছে, বৃহস্পতি রাহু যোগ হচ্ছে, বৃহস্পতি রাহুর যে গুরুচণ্ডাল দোষ হচ্ছে কুখ্যাত গুরুচণ্ডাল দোষ, এই দোষের একটা আলাদা ভিডিও করব, আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে একটা ভিডিও পাবেন আলাদা সেপারেট এবং কুম্ভ রাশির জন্য কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে সেটা যেমন পাবেন তেমনি প্রত্যেকটা রাশি লগ্নের লোকেরাও পাবেন। আশা করি সেই অনুষ্ঠানগুলো দেখবেন আপনারা। সংক্ষেপে আজকে বলে দিতে চাই এই বৃহস্পতির গোচর কিন্তু হচ্ছে মোটামুটি 1 বছরের কিছু বেশি সময়ের জন্য। বৃহস্পতিদেব কিন্তু 21 তারিখে গোচর করছে রাত্র 8:10 বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে এবং ভারতবর্ষ থেকে যারা দেখছেন তাদের ওইখানে মোটামুটি সন্ধ্যা 7:40 নাগাদ কিন্তু এই গোচরটি হতে যাচ্ছে। পরবর্তীকালে এই বৃহস্পতিদেব কিন্তু মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু মেষ রাশিতেই তিনি থাকবেন, গোচর করবেন, এখানে বক্রী হবেন, মার্গী হবেন, আবার এখান থেকে বের হবেন। এই পুরো ঘটনাটা ঘটবে এই সময়। আমি আলাদা একটা ভিডিও করব, এখনকার সময় সংক্ষেপে বলে দিই বৃহস্পতিদেব বক্রী হওয়ার আগ পর্যন্ত কুম্ভ রাশির লোকদের কী ফল দিতে পারে। দেখুন তৃতীয় যাচ্ছে, তৃতীয় কিন্তু আপনার মূল্যায়নটা বাড়বে, আপনার কাজের যোগাযোগ কিন্তু বাড়বে। অনেক বড় বড় ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছিলেন, সেটা ফল আপনারা পাচ্ছিলেন না, এখন কিন্তু সেই ফলটা পাবেন। এইখানে কিন্তু ভাগ্যের উন্নতি যেমন আসবে তেমনি কর্মক্ষেত্রেও উন্নতি আপনারা পাবেন। 7 হাউসে যাদের বিবাহ দাম্পত্য ক্ষেত্র নিয়ে ডিস্টার্ব চলছিল তাদের সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, একটা সেপারেট কিন্তু ভালো একটা সমাধান আপনারা পেতে পারেন। এই সময় যারা অবিবাহিত আছেন, বিবাহের চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট উপযুক্ত হচ্ছে। আপনাদের জন্য কিন্তু 11 ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ যাদের কর্মস্থান নিয়ে সমস্যা ছিল, কর্ম আয় ইনকাম নিয়ে সমস্যা ছিল, তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এই মার্গী বৃহস্পতি কিন্তু আপনাদের আয় ইনকামের পথটাকে একটা সুন্দর ওয়েতে নিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু সুন্দর একটা পথ পাচ্ছেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য মারাত্মক শুভ সময় হিসাবে বিবেচিত হচ্ছে। এই ছিল মোটামুটি প্রথম অংশের পরিবর্তন নিয়ে একটা বিশেষ অংশ এবং এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমি আপনাদের প্রবেশ করব এবং কুম্ভ রাশির জন্য মাসের এই এপ্রিল মাসের কোন দিনগুলো কেমন যাবে তার নিয়ে একটা ডিটেলস আমি বলে দিব, সংক্ষিপ্ত প্রতিদিনের আলোচনা রাশিফল। এবং এর শেষে আমি কিছু শুভ দিন তারিখ আপনাদের জন্য বলে দেবো যে কোন দিনগুলো আপনাদের শুভ হচ্ছে, কোন দিনগুলো অশুভ হচ্ছে, সাবধান সতর্ক থাকতে হবে। তাহলে দ্বিতীয় অনুষ্ঠান শুরু করা যাক। অনুষ্ঠানের শুরুতেই দ্বিতীয় অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে চন্দ্র কিন্তু ওই দিন কর্কট রাশিতে থাকছে 1 তারিখে এপ্রিল মাসের এবং সেই দিন কিন্তু আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকছে। সুতরাং শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনারা পাবেন, শত্রু ভাব থাকবে, প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন, প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনাদের কিন্তু সাফল্য এই সময় বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ কিন্তু করবে। এই সময় ভাগ্যস্থানে কিন্তু চন্দ্রের ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি রবির যোগ হচ্ছে আপনার লগ্ন রাশির দ্বিতীয় ঘরে। সুতরাং অর্থপ্রাপ্তির জায়গাতে যেমন শুভফল পাবেন তেমনি অর্থ ব্যয় কিন্তু হতে পারে অনাকাঙ্ক্ষিত, সাবধান সতর্ক না হলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট তৈরি হতে পারে। 2-3-4 এই সময় চন্দ্র কিন্তু সিংহ রাশির ঘরে অবস্থান করবে, আপনার রাশির ঠিক সপ্তমে। লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতায় কিন্তু কষ্ট পেতে পারে, যাদের অ্যাজমেটিক সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, অ্যালার্জেটিক সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। আমি লাইফ পার্টনারের কথা বলছি, ফিমেল ক্যারেক্টারদের কথা বলছি।
আপনার রাশির সপ্তমে চন্দ্র থাকবে এবং দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি সক্রিয় থাকছে। আর তো আয় ইনকামের জায়গাতে কিন্তু ফাটকা, আয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ফাটকা লস হতে পারে। শুক্র বুধ এবং রাহু কিন্তু এই সময় গোচর করছে আপনার রাশির তৃতীয়। সুতরাং পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে কিন্তু একটা ভালো ফল পেতে পারেন। এই সময় কিন্তু আপনাদের পারিবারিক কোনো সমস্যার কিন্তু সমাধান হতে পারে বা উপায় হতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট লাভদায়ক হতে পারে। যারা স্বপেশায় নিয়োজিত আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জ্যোতিষ, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এই সময় আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কর্ম কিন্তু যোগ বৃদ্ধি পাচ্ছে। কর্মস্থানের পরিবর্তন কিন্তু আপনার আসতে পারে, তবে সেটা কিন্তু শুভ পরিবর্তন হচ্ছে। কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারে, এই ভ্রমণ কিন্তু কর্ম উপলক্ষ হবে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হচ্ছে। পাঁচ এবং ছয় তারিখে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টমে চলে যাচ্ছে। এই সময় কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার চন্দ্রের উপরে, গোচরকৃত চন্দ্রের উপরে, কন্যা রাশিতে চন্দ্র থাকবে। এই সময় কিন্তু আপনাদের ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে অর্থপ্রাপ্তির জায়গাতে যথেষ্ট শুভ ফল প্রদান করছে। আপনার পুরনো কোনো পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেই টাকা পয়সা কিন্তু এই সময় আদায় হতে পারে বা উইলিংলি আপনি পেয়ে যেতে পারেন। মঙ্গল এই সময় আপনার জন্ম গোচরকৃত চন্দ্রের উপরে দৃষ্টি দিয়ে রাখবে। আপনার মধ্যে কিন্তু একটা অস্থিরতার সিচুয়েশান আসতে পারে। আমি বলবো এই সময় দ্রুতগতি যানবাহন, মোটরসাইকেল বা এই ধরনের জিনিসপত্র যারা ট্রান্সপোর্ট যারা ব্যবহার করেন তাদের জন্য যথেষ্ট সাবধান হওয়া উচিত, নতুবা এই সময় কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সঙ্গে সঙ্গে পেটের হজমজনিত জটিলতায় ভুগতে পারেন। খাওয়া দাওয়ায় সতর্ক হবেন এবং যে জলটা খাবেন সেই জলটা অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই, নতুবা কিন্তু সমস্যা, ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি পাবে। 7 এবং 8 তারিখে চন্দ্র আবার অবস্থান করবে তুলা রাশির ঘরে, সেখানে কিন্তু আগে থেকে কেতু অবস্থান করে থাকছে। সুতরাং ভাগ্যের উন্নতিতে কিন্তু কিছুটা লেন্দি হতে পারে, কিছু বাধা আসতে পারে। এই সময় কিন্তু আপনাকে উইল ফোর্সটাকে আরও বেশি কাজে লাগাতে হবে। এই সময় উইল ফোর্সটাকে যদি লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনদশাতে কর্মক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের সিচুয়েশন আসবে এবং আপনাদের হওয়া কাজগুলো দেখবেন শেষ সময় হতে বাধা হচ্ছে। এই সময় কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশনে থাকবে অর্থপ্রাপ্তির জন্য এবং পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোনো না কোনো বাধা বিঘ্ন এসে এই সময় হাজির হবে। 9-10 তারিখে চন্দ্র বৃশ্চিক রাশির ঘরে চলে যাচ্ছে। আপনার রাশি থেকে দশম ঘরে কর্মস্থান, এই সময়টা কিন্তু শুক্রেরও দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে গোচরকৃত। এই সময় চন্দ্রের উপর শনিরও দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। সুতরাং কর্মক্ষেত্রে চাপ, প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের চাপে কিন্তু আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন। আপনার কাজের চাপ থাকা সত্ত্বেও কিন্তু আপনি মোটামুটিভাবে সব কাজে যথাসময় সমাধান করতে পারবেন, কাজগুলো কিন্তু ঠিকঠাক মতনই করতে পারবেন। অস্থির হবেন না, মাথা গরম করবেন না, নর্মালি কাজগুলো করুন। যথেষ্ট সাফল্যের সময় কিন্তু এই সময় কিন্তু বসদের তরফ থেকে কিন্তু আপনি মূল্যায়িত হবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বের সঙ্গে সঙ্গে কিন্তু সেই দায়িত্বটা আপনি সুসম্পন্ন করতে পারবেন। 11-12-13 তারিখে চন্দ্র চলে যাচ্ছে ধনুরাশির ঘরে, আপনার রাশি থেকে একাদশ ঘরে। আয় ইনকামের জায়গায় সময় যথেষ্ট ইম্প্রুভ করছে, পুরনো পাওনাখণ্ড আদায়ের জন্য এই সময়টা যথেষ্ট শুভ হচ্ছে। তবে একটা জিনিস, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধান সতর্ক না হলে পেটের হজমজনিত জটিলতায় যেমন ভুগতে পারেন তেমনি লুজ মোশন বা আমাশয়ের টেন্ডেন্সি কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সুখ শান্তি কিন্তু থাকছে, পরিবারের সঙ্গে বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু যথেষ্ট শুভ সময় আপনারা কাটাতে পারেন। 14-15 তারিখে চন্দ্র চলে যাচ্ছে মকর রাশির ঘরে, শনিদেবের প্রথম ঘরে এবং আপনার রাশির দ্বাদশে। আপনার দ্বাদশে চলছে, আপনার রাশিতে কিন্তু শনির সাড়েসাথী চলছে। আমি সাড়েসাথীর একটা ভিডিও করব, সেই ভিডিওতে আপনাদের মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই তিনটা রাশির আলাদা আলাদা হবে, আপনারা দেখতে পাবেন। সেখানে ডিটেলস বর্ণনা পাবেন কোন রাশির জন্য কেমন কী ফল পেতে পারেন না পেতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনারা পাবেন। তবে একটা জিনিস কি, এইখানের এই চন্দ্রের গোচর কিন্তু মকরে আপনার রাশির দ্বাদশে হচ্ছে এবং এই দ্বাদশে কিন্তু গোচর হওয়ার জন্য আপনাকে কিন্তু দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে, কর্মক্ষেত্র উপলক্ষে বা অহেতুক ভ্রমণে যেতে হতে পারে। আমি বলবো ভ্রমণের আগে আপনাদের টাইম শিডিউল সব ঠিকঠাক যোগাযোগ করে নিন, কমিউনিকেশন করে নিন, নতুবা কিন্তু আপনাদের এই ভ্রমণটা শারীরিক এবং আর্থিকভাবে লসদায়ক হতে পারে। যারা বিজনেসের জন্য ট্যুর করবেন তাদের জন্য একই কথা প্রযোজ্য থাকবে। যারা স্বপেশায় নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু ভ্রমণ না যাওয়া ভালো। যাদের জন্মছকে মঙ্গলের ডিস্টার্ব আছে বা মঙ্গলের দশা চলছে তারা এই সময়টা ভ্রমণ না করলে ভালো করবেন। পরবর্তী সময় 16 এবং 17 তারিখে চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে, আপনার রাশিতেই চন্দ্র গোচর করবে এবং সেইখানে শনিদেবও অবস্থান করে আছে সক্রিয়। দেখুন, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এই দুটা দিন একটু খারাপ যেতে পারে। এই সময় কিন্তু আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন আপনি আসতে পারে। এই সময় কিন্তু আপনার কাজের চাপ বৃদ্ধি পেলেও কিন্তু কাজগুলো ঠিকঠাক মতন করতে পারবেন, তবে কিছু অংশ কিন্তু থেকে যেতে পারে পরের সময় করার জন্য।
চেষ্টা করবেন যথাযথভাবে কাজটা টাইম মতন শেষ করার জন্য। এই সময় কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা প্রভাব পাচ্ছেন, আর্থিক উন্নতির যোগ কিন্তু এই সময় যথেষ্ট শুভ থাকছে। এই সময় কিন্তু আপনাদের পুরনো টাকা বা পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় দেখাচ্ছে। 18 এবং 19 তারিখে চন্দ্র অবস্থান করে থাকবে মীন রাশিতে, আপনার রাশির দ্বিতীয় ঘরে। সো এই দ্বিতীয় গোচর বৃহস্পতি চন্দ্র যোগ জীবযোগ তৈরি করছে, আর চন্দ্রের দ্বিতীয় রাহু থাকছে এবং তৃতীয় থাকছে শুক্র। এই চন্দ্র বৃহস্পতি যোগ কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ঘরে। এইখানে কিন্তু ফাটকা আয় বা লটারি প্রাপ্তির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। ফাটকা ইনকাম করতে গিয়ে কিন্তু ফাটকা লসও হতে পারে, একটু সাবধান সতর্ক থাকবেন। যেই কাজ বোঝেন না, যেটা জিনিস আপনি জানেন না, সেই কাজে ইনভেস্ট না করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গল এই সময় আপনার রাশির পঞ্চমে অবস্থান করে থাকবে, চন্দ্রে চতুর্থে থাকবে। সুতরাং মঙ্গলের কিন্তু দশমে থাকছে চন্দ্র বৃহস্পতি। এই সময় কিন্তু কর্মের লোড অনেক বৃদ্ধি পাবে এবং তাড়াহুড়ো করে কিছু করতে গেলে কিন্তু ভুলভাল হয়ে কাজটা পণ্ড হয়ে যেতে পারে। সাবধান সতর্ক না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, রাগ জিদ কিন্তু বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে। আমি বলবো ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ থেকে দূরে থাকুন, আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে। 20 এবং 21 তারিখে চন্দ্র মেষ রাশিতে চলে যাবে। 20 তারিখটা মোটামুটি ভয় আপনার জন্য বেশ শুভ দেখাচ্ছে, কিন্তু 21 তারিখ সময়টা কিন্তু শুভ হচ্ছে না। বিশেষ করে দুপুরের পর থেকে বুধ বক্রি হচ্ছে সন্ধ্যার দিকে, এবং তার আগ পর্যন্ত কিন্তু বুধ বক্রি হওয়ার 8-10 ঘন্টা আগে থেকেই কিন্তু আপনাদের অস্থিরতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে, কমিউনিকেশন কিন্তু ঠিকঠাক মতন এই সময় হবে না। এই সময় কিন্তু আপনাদের পেটের হজমজনিত জটিলতায় কিন্তু ভুগতে পারে। এই সময় কিন্তু রবিরও একটা ট্রানজিট হয়ে যাবে, আমি রবির ভিডিও দিব, বুধের ভিডিও পাচ্ছেন এবং সঙ্গে বৃহস্পতির ভিডিও কিন্তু পাচ্ছেন। তো আগেই এটা দেখে নেবেন এবং কী কী বিষয় আপনাদের সাবধান সতর্ক থাকতে হবে, কোন বিষয়গুলো আপনাদের জন্য সুবিধাজনক হবে, আশা করি সেগুলো দেখে নিয়ে জেনে নিয়ে সেই মতন আপনাদের পরিকল্পনা সাজাতে পারবেন। শুক্র এই সময় আপনার রাশির দ্বিতীয় থাকবে, অর্থ ব্যয়ের যোগের জায়গাতে যথেষ্ট শুভ দেখাচ্ছে, অর্থ ব্যয়ের জায়গায় যথেষ্ট শুভ দেখাচ্ছে। আপনাদের পরিবারের সঙ্গে বা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে যথেষ্ট শুভ সময় কাটাতে পারেন, সেই কারণে কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনো গিফট উপহার উপঢৌকন কেনার জন্য কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় বা তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে ব্যয় না করাটা ভালো হবে, কারণ পরবর্তীকালে এই সময় এই কাজের জন্য কিন্তু আপনাদের সাজাভোগ করতে হতে পারে। 22 এবং 23 তারিখে চন্দ্র শুক্রের যোগ হচ্ছে এবং সেটা বৃষ রাশির ঘরে, শুক্র সেখানে সক্রিয়ভাবেই অবস্থান করে থাকবে। শুক্র চন্দ্রের এই যোগ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপ ঘটাচ্ছে। শুক্রচন্দ্র কিন্তু আপনাদের দশমে দৃষ্টি দিয়ে থাকবে, এই দৃষ্টির কারণে কিন্তু আপনাদের কর্মব্যস্ততা, কাজের চাপ সমস্ত কিছু বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কাজগুলো কিন্তু প্রপারলি আপনারা করতে পারবেন। এই জন্য কিন্তু আপনাদের পারিবারিক শুক্র কিন্তু চলবে। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ গেলেও এই সময়টা কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট পাচ্ছেন। গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠান কিন্তু আপনারা করতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখাচ্ছে। 24 এবং 26 এই তিন দিন কিন্তু চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে, সেখানে মিথুন রাশিতে মঙ্গল আগে থেকেই গোচর করে আছে। মঙ্গল চন্দ্রের এই যোগে কিন্তু আপনার অ্যাঙ্গারনেস বৃদ্ধি করবে, আপনার রাগজিদ কিন্তু বৃদ্ধি করে দেবে, মানসিক অস্থিরতাও কিন্তু বৃদ্ধি করে দেবে। সাবধান সতর্ক না হলে কিন্তু শারীরিক চোটাঘাতও লাগতে পারে। আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি ব্যবহারে সাবধান সতর্ক হবেন, নতুবা কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোটাঘাত বা কোনো দুর্ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে। পেটের হজমজনিত জটিলতায় ভুগতে পারেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধান সতর্ক হবেন, বিশেষ করে জলটা এবং বাসি খাবারটা খাবেন না এবং প্রত্যেকটা খাবার চেষ্টা করবেন গরম অবস্থায় খেতে, নতুবা কিন্তু পেটের সমস্যায় কিন্তু আপনারা বেশ ভুগতে পারেন। 27 এবং 28 তারিখে চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে, নিজের রাশিতে সক্ষেত্রী হয়ে থাকবে। এই সময় কিন্তু চন্দ্র আপনার রাশির ষষ্ঠে চলে যাচ্ছে, ঠান্ডা লাগার সমস্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি কিন্তু মন মানসিকতা অস্থিরতা কিন্তু একটা দেখতে পাবেন। শত্রু নয় অথচ শত্রুতার একটা ইমেজ কিন্তু ভাব কিন্তু আপনাদের মধ্যে মনে হবে। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এই সময় সাকসেস পাবেন, এই সময় কিন্তু চন্দ্র দ্বাদশে কিন্তু মঙ্গল গোচর করে থাকবে। সুতরাং রাগজিৎকে নিয়ন্ত্রণ করুন এবং খাবার দাবারে সতর্ক হন, বাসি খাবার পুরনো খাবার না খাওয়াটা আপনাদের জন্য উত্তম হবে। জল খাবারের ক্ষেত্রে সাবধান থাকবেন, জলটা চেষ্টা করবেন বাসা থেকে ক্যারি করতে, অথবা চেষ্টা করবেন বিশুদ্ধ জল খাওয়ার জন্য, অথবা জলের বাইতো কোনো অসুস্থতায় রোগে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। 19 এবং 30 তারিখ মাসের শেষের দুদিন কিন্তু আপনাদের জন্য আবার বেশ খানিকটা শুভ দেখাচ্ছে, এই সময় কিন্তু আর্থিক বিষয় যথেষ্ট শুভ। যারা স্বপেশায় নিয়োজিত আছেন, ডাক্তার, উকিল, জ্যোতিষ বা এই ধরনের পেশা যারা আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। এই সময় কিন্তু স্বপেশায় নিয়োজিত লোকদের কিন্তু আর্থিক প্রবাহ, কাস্টমার ডিলিংস কিন্তু বাড়বে, ব্যস্ততা বাড়বে, তবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য একটু
ডিস্টার্বের হবে। এই সময় কিন্তু বিশেষ করে যারা ফিমেল আছে তাদের কোল্ড অ্যালার্জির সঙ্গে সঙ্গে কিন্তু সাইনাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে। মাজা থেকে মাজার নিজের অংশে কিন্তু আংশিক দুর্বলতা বা কোনো চোট আঘাত কিন্তু লাগতে পারে। খাবার দাবারে সাবধান সতর্ক না হলে কিন্তু বেশ খানিকটা সমস্যা আপনারা পড়তে পারেন। সন্তানের পড়াশোনা বিদ্যাভাব কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। ভাগ্য উন্নতির জন্য পিতা পিতৃস্থানে কারোর কোনো সহযোগিতা বা আর্থিক সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন। বিদেশ থেকেও কোনো সাফল্য এই সময় আপনাদের ধরা দিতে পারবে। বলেছিলাম অনুষ্ঠানের শেষে আপনাদের কয়েকটা শুভ দিন তারিখ এবং সাবধান সতর্কতার জন্য কয়েকটা সময় বলে দিব। সেই অনুসারে শুভ দিনগুলো প্রথমে বলে দিচ্ছি। মাসের শুরুতে 1-5-6 আপনাদের জন্য যথেষ্ট শুভ এবং মাঝের দিকে 9-10-11-12-13 এই সময়গুলো যথেষ্ট শুভ এবং মাসের শেষের অংশে 18-19-20-22-23-24 এই সময়গুলো আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখাচ্ছে। এই তারিখগুলোতে আপনারা আপনাদের পারিবারিক অনুষ্ঠান, বাড়ি গাড়ি করার জন্য বা কোনো কারোর সঙ্গে মিট মীমাংসা করার জন্য, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট শুভ সময় দেখাচ্ছে। সাবধান সতর্কতার জন্য চলাচলের জন্য আমি বলবো 2-3-4 যথেষ্ট নেগেটিভ সময় আছে। এই সময়টা যথেষ্ট পরিমাণ সাবধান সতর্ক থাকবেন। একই সঙ্গে মাসের মাঝামাঝি সময় 14-15-21 এই কয়েকটা দিন কিন্তু আপনাদের আরও বেশি সাবধান সতর্ক থাকা উচিত এবং মাসের শেষের দিকে 28-29-30 এই 4 দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ নয়। এই সময় যদি আপনারা বুঝে শুনে না চলেন, সাবধান সতর্ক না চলেন, খাওয়া দাওয়ায় যদি সতর্ক না হন, তাহলে পেটের হজমজনিত জটিলতার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনায় কিন্তু আপনারা ভুগতে পারেন। আপনাদের শারীরিক বিষয়ে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ নয়। আশা করি আপনারা দিন তারিখগুলো সঠিকভাবে মেনটেন করে চলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জীবনের এই মাসে বিভিন্ন চলার পথে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। পরের অনুষ্ঠান আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।